হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি মজাদার এবং খুবই সহজ নাচোস রেসিপি। আমি রিসেন্ট এটি ফেসবুকে দেখেছিলাম, সো ভাবলাম এটা ট্রাই করা যাক। এটার জন্য ফার্স্টে অনেক পাতলা করে রুটি বেলে নিতে হবে। যদি একদম পাতলা করে বেলতে সমস্যা হয় তাহলে আমার মতো এই টেকনিকটি অ্যাপ্লাই করতে পারেন। এখানে প্রথমে আটার একটি ডো রেখে এরপর সামান্য তেল ব্রাশ করে আবার আর একটি ডো রেখে দুইটা রুটিকে বেলে নিতে হবে। এরপর তাওয়াতে হালকা গরম করে একটার থেকে আরেকটা আলাদা করে নিলেই তৈরি হয়ে যাবে এই পাতলা পাতলা রুটিগুলো। এরপর আমি এগুলো আমার পছন্দ মতো নাচোসের শেপ দিয়ে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপ দিয়ে কেটে নিতে পারেন। সবগুলো রুটি আমি সেম প্রসেসে বানিয়ে কেটে নিব। আমি এখানে 5 থেকে 6টা রুটি ইউজ করেছি এবং সবগুলো রুটিকে আমি এরকম শেপ করে কেটে নিচ্ছি। এরপরে আমার যখন সবগুলো রুটি এভাবে শেপ করে কেটে নেওয়া হয়ে যাবে তখন আমি এগুলোকে ফ্রাই করে নিব। তেলের উপর আমি কয়েকটা করে আমার নাচোসগুলো দিয়ে নিচ্ছি এবং গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত এগুলোকে আমি ভেজে নিব। এগুলো অনেক বেশি ক্রাঞ্চি হয় এবং যেহেতু রুটিগুলো অনেক পাতলা তো অনেক তাড়াতাড়ি এগুলো হয়ে যাচ্ছে। এরপর আমি কিছু নাগেটস ভেজে নিচ্ছি, যেটা আমি দেখাতে ভুলে গিয়েছিলাম। সো নাগেটসগুলোকে আমি চিকন চিকন করে কেটে নেওয়ার পরে এভাবে আমি যে নাচোসগুলো ভেজে রেখেছিলাম সেগুলো প্লেটে আমি সাজিয়ে নিচ্ছি। এরপরে আমি নাগেটসের টুকরাগুলো এর উপর দিয়ে দিয়ে দিব। এরপরে আমি একটি হোমমেড মেয়োনিজ ইউজ করছি এখানে। মেয়োনিজের রেসিপিটি আপনাদের লাগলে আমি অবশ্যই সেটাও শেয়ার করব। এরপর নাগেটসগুলো স্প্রেড করার পরে আমি দিয়ে দিচ্ছি আমার সেই হোমমেড মেয়োনিজটি এবং এর উপর দিয়ে দিব আমি টমেটো ক্যাচাপ। সেম প্রসেসে আমি আরেকটি লেয়ারও তৈরি করে ফেলব। আমি এখানে নাচোসগুলো আবার দিয়ে নিচ্ছি এবং একে একে সেমভাবে আমি নাগেটসগুলো দিয়ে নিব। এরপরে মেয়োনিজটি এবং সসটি ঢেলে আমি সুন্দরভাবে পরিবেশন করে নিব। এটা আসলে দোকানের মতো না দেখতে না হলেও খেতে আসলে অনেক বেশি মজার ছিল। আর নাচোসগুলো যেহেতু অনেক পাতলা ছিল এগুলো অনেকক্ষণ পর্যন্ত ক্রাঞ্চি থাকবে এবং প্রত্যেকটা বাইটে একটি অসাধারণ টেস্ট পাবেন। আমার মনে হয় বিকালের নাস্তার জন্য এটি একটি পারফেক্ট রেসিপি। সো আমি আশা করব আপনারা সবাই বাসায় এটি ট্রাই করবেন এবং এটি সাধারণ রুটি থেকে যেহেতু তৈরি করা সো বানানোটা খুবই ইজি। সো আজকের মতো এতটুকুই ছিল। আপনাদের যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে ফলো করবেন এবং আমার সাথে থাকবেন।